24x7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24x7 ताजा समाचार সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন DTC লন্ডন দ্বারা বেস্ট শোরুম অ্যাওয়ার্ড উইনার RR আগরওয়াল জুয়েলার্স কলকাতা জয়পুর কে বাদ আব রাউরকেলা মে ভি RR আগরওয়াল জুয়েলার্স রিশতা ভরোসে কা। 1 अक्टूबर यानी मंगलवार को रतन बैनर्जी रूरल वेलफेयर सोसाइटी की ओर से सियालदह क्षेत्र में स्थित झुग्गियों में रहने वाले गरीबों में कपड़ों का वितरण किया गया। कपड़ों के साथ भोजन के रूप में खिचड़ी भी बांटी गई। मौके पर सोसाइटी के सचिव भोला सामुई ने बताया कि हर रोज हम सियालदह क्षेत्र में रहने वाले गरीबों को खाना खिलाते हैं और आज स्वर्गीय रतन बैनर्जी की चौथी पुण्यतिथि पर 100 से भी अधिक शारीरिक रूप से विकलांग लोगों में व्हीलचेयर्स बांट रहे हैं, जो अपने आप में एक बहुत बड़ी बात है। तो आइए सुनते हैं रतन बैनर्जी रूरल वेलफेयर सोसाइटी के बारे में बातचीत करते हुए भोला सामुई ने क्या कहा। রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির তৈরি হয়েছে আপনার এই বছর দুয়েক হলো। এর আগে 2002 সাল থেকে আমাদের ভোলানাথ রুরাল ওয়েলফেয়ার সোসাইটি ছিল, সেটাকে কনভার্ট করে রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে যে সময়ে উনি বেঁচে ছিলেন, বেঁচে থাকাকালীন যে আমরা সমস্ত সোশ্যাল কাজগুলো যেগুলো বন্যার টান, দরিদ্রদের সেলাই মেশিন, অ্যাম্বুলেন্স ডোনেট, বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজে মেডিকেল ক্যাম্পেইন যেগুলো আমরা করতাম, সেইগুলোর মেন উপদেষ্টা হচ্ছে রতন ব্যানার্জি, মানে যে এই শিক্ষার দাতা। তো উনি চাইতেন না জীবিত অবস্থায় ওনার নামে কোনো কিছু কোনো জায়গায় হোক। উনি একটা কথা বলতেন, উন্নয়ন আর মূল্যায়ন মৃত্যুর পরে যদি যে পৃথিবীতে না থাকবে, তারপরে যদি কারো ব্যাপারে হয়ে থাকে, তাহলে সেটা কার্যকারী এবং যে অমর শব্দ যেটার উপরে অমল করা হয়, অমল শব্দ, সেটাই কার্যকারী হবে। তাই উনি এটা চাইতেন না বলে ওনার নামে করা হয়নি। তখন ভোলানাথ রুরাল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে কাজ করা হতো এবং ওনার মারা যাওয়ার পরে ওই সংস্থাটাকেই আমরা কনভার্ট করেছি রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির নামে। এটার মধ্যে শুধু আমি একা না, যদিও আমি মেন উদ্যোক্তা, এর মধ্যে ধরুন আমাদের অনেক কার্যকর্তা আছে, পাপ্পু বাবু আছে, হ্যাঁ মুন্না বাবু আছে, অম্পরকাশ আছে, একজন মুন্না মাছবালা আছে, সুরেশ আছে, হ্যাঁ তারপরে গীতাঞ্জলি রাজু আছে, তারপরে আমাদের দেবু গাঙ্গুলি আছে এরকম, তারপরে আমাদের গ্রামীণ থেকে যে ছেলেগুলো আছে রাজীব পাল, সোমনাথ মেটে সাহেব বলে একটা ছেলে আছে, প্রভাস বেড়া, প্রভাস পোড়েল, কৌশিক হুদাদি, এই সমস্ত লোক মিলে, এবং এদেরও কিছু না কিছু কন্ট্রিবিউট আছে, হয়তো কারো আর্থিক দিক থেকে আছে, কারো শারীরিক দিক থেকে আছে। এছাড়াও বিভিন্ন সময় দেখা যায় আমাদের এই সোশ্যাল কার্যক্রম দেখার পরে পথ চলতি বহুত মানুষ ওখানে দাঁড়িয়ে নিজেকে আনন্দিত মনে করে তাদেরও পরিবারের কোনো লোকের মৃত্যু বার্ষিকী বা শ্রাদ্ধ বা কোনো কিছুর মধ্যে সেই অনুষ্ঠানটা আমাদের এখানে তারা খাওয়া দাওয়া করায়, এরকমও অনেক ঘটনা ঘটে। এটা তো আজকের দিনে উনি আমাদের মাননীয় সদ্য রতন ব্যানার্জি স্বর্গলাভ করেছিলেন, তো এই দিনটাকে আমরা দুঃখের মধ্যে থেকেও আনন্দের মধ্যে ফিরিয়ে আনি, যে অনেক দুষ্ট পরিবার যারা আছেন, যাদের এই দুর্গাপূজার সময় একটু বস্ত্র তুলে দেওয়া, খাদ্য বা অনেক সামাজিক দিক থেকে, এবছরে যেরকম এইবারে আমরা মেনে করেছি 100টা হ্যান্ডিক্যাপ লোকদের আমরা হুইল চেয়ার দেবো, 100টা হ্যান্ডিক্যাপ লোককে আমরা হুইল চেয়ার দেবো, হ্যাঁ এবারে এটা মেন প্রোগ্রাম আছে। তার সঙ্গে বস্ত্র আছে, বাচ্চাদের, বয়স্কদের, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। খাওয়া দাওয়ার ব্যাপার তো প্রতিদিন হয়, সেটা আপনি আপনারা জানেনই, এটা প্রতিদিনই হয়। তো এই প্রোগ্রাম আছে, আজকের দিনে খিচুড়ি তৈরি হয়, কারণ প্রায় 300-400 কেজি ডালের খিচুড়ি, 300-400 কেজি চালও থাকে, তাতে সবজিও দেওয়া থাকে প্রায় 1000 কেজির ওপরে। অতএব এত লোকের কোয়ান্টিটির খাবার আলাদা আলাদা করে বানানোর মতো পরিকাঠামো আমাদের কাছে নেই, সেই জন্য ওটাকে আমরা একেবারেই ডাল চাল দিয়ে বানাই। भोला सामुई का कहना है, स्वर्गीय रतन बैनर्जी की ख्याति की वजह से हमारी संस्था से कुछ ऐसे लोग जुड़ गए हैं जो हर एक कार्यक्रम में बढ़ चढ़ कर हिस्सा लेते हैं। और मूल विषय जेटा, जे मूल मंत्र रतन बैनर्जी छिलो,
সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য, সামাজিক উন্নয়নমূলক কাজ যে কত প্রদর্শক, দুঃখের বিষয় বলতে পারেন, আনন্দের বিষয় বলতে পারেন। আজকে যারা রতন ব্যানার্জির কাছে ছিল এবং রতন ব্যানার্জির সঙ্গে ওঠা বসা করেছে, রতন ব্যানার্জির কাছ থেকে বহু বিনিময়ে বহুভাবে লাভ পেয়েছে, তারা কিন্তু কেউ নেই আজকে এখানে, তাদের মধ্যে কেউ নেই। আজকে এই প্রোগ্রামে এবং প্রতিনিয়ত প্রতিদিনের যে প্রোগ্রাম থাকে, যারা সেই প্রোগ্রামে উপস্থিত হয় তারা দূর থেকে শুনতেন রতন ব্যানার্জী নামক একজন সজ্জন গুণী জ্ঞানী ভালো মানুষ ছিলেন, সেই লোকগুলো কিন্তু আছে যত প্রোগ্রামে, এই খাওয়া দাওয়া বলুন, বস্ত্র বিতরণ বলুন, মেডিকেল ক্যাম্প বলুন, যত আমাদের সোশ্যাল ওয়ার্কার অর্গানাইজেশন থেকে আমাদের প্রোগ্রাম হয়, তার মধ্যে যে লোকগুলোকে আপনারা দেখেন বা মাঝে মধ্যেই আপনাদের অনেক প্রেস অনেক চ্যানেল কভার করে, তাদের মধ্যে যে লোকগুলোকে দেখছেন এদের মধ্যে রতন ব্যানার্জীকে এরা চিনতেন, মানে রতন ব্যানার্জির সাথে এদের কারো ঘনিষ্ঠ ছিল না, এবং তখনও এরা রতন ব্যানার্জীকে আত্মার থেকে শ্রদ্ধা করতেন, এখনো আত্মার থেকে এরা শ্রদ্ধা করেন। ব্যুরো রিপোর্ট 24x7 তাজা সমাচার।